Hello viewers, assalamu alaikum. Welcome to our another new video. Aaj apnader sathe share korbo Siri te apnara kibhabe lighting system update korben. Ei lighting system ti automatic jolbe ebong automatic off hoye jabe. Cholun tahole shuru kora jak. Barabarer moto chotto ekti request, jodi amader video gulo bhalo lage thake obosshoi amader channel ti subscribe kore amader pashe thakben. এখানে আমরা একটি সেন্সর দেখিয়েছি। এই সেন্সরটি সাধারণত কাজ করবে মানুষ উঠার সময় এবং এই সেন্সরটি কাজ করবে যখন একটি মানুষ নিচের দিকে নামবে। এখানে আমরা 1 2 3 4 চারটি লাইট দেখিয়েছি। আপনারা চাইলে আপনাদের সিঁড়ি অনুযায়ী প্রতিটা গ্যাপে একটি করে লাইট ইনস্টল করে নিতে পারবেন। আমরা একটি ইনফ্রারেড মোশন সেন্সর ইনস্টল করব যেখানে থাকবে 360 ডিগ্রি, তার মানে চারদিকই এটা কাজ করবে। 360 ডিগ্রির মধ্যে মানুষ আসলেই এটি আউটপুট দেওয়া শুরু করবে। আপনারা এটিকে সেন্সিটিভ কমে বাড়িয়ে নিতে পারবেন। এই সেন্সিটিভিটি অ্যাডজাস্ট করার মতো অপশন রয়েছে। এটার ভিতরে টাইম সেট করে দেওয়া যাবে যে সেন্সরটি অ্যাক্টিভ হওয়ার পর কতক্ষণ পর্যন্ত এর আউটপুট থাকবে। আমি যে বলেছিলাম রাত এবং দিন বা অন্ধকার, আপনারা চাইলে এই লাইটটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে কতটুকু অন্ধকারে সে জ্বলে উঠবে কিংবা কতটুকু আলোতে সে জ্বলবে না। এখানে দুইটি নক রয়েছে, একটি টাইমিংয়ের এবং একটি হলো লাইট অ্যাডজাস্ট করার জন্য। আপনারা এই দুইটি দিয়ে এটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যদি আমরা কানেকশন ডায়াগ্রামটি একটু দেখি তাহলে দেখবেন এখানে লাইন, এখানে নিউট্রাল, তার মানে এই দুইটা হলো আমার পাওয়ারের জন্য, এই অপশনটি আমার কাজ করবে আউটপুটের জন্য। চলুন তাহলে কানেকশন ডায়াগ্রামটি দেখে আসি এবং কানেকশন ডায়াগ্রাম শেষ হওয়ার পরে আমরা এটি দেখব কিভাবে এটি কাজ করে। এই সেন্সরটির জন্য যেহেতু আমাদের একটি পজিটিভ এবং নেগেটিভ লাইন লাগবে, তাই আমরা এটার জন্য একটি পজিটিভ লাইন এবং একটি নেগেটিভ লাইন দিব। এটি শুধুমাত্র এই সেন্সরটি পাওয়ারের জন্য করা হলো। এই সেন্সরের আউটপুট থেকে একটি কেবল আমরা প্রথমে এই লাইটে নিব এবং যেহেতু এই সেন্সরের সাথে কনসিডার করি এই লাইটগুলো জ্বলবে, আমরা সেম ফেজ লাইনটি মানে সেন্সরের আউটপুট লাইনটি আমরা প্রত্যেকটা লাইটে দিয়ে দিব। তাহলে আমরা 2 নম্বর লাইটে দিলাম, 3 নম্বর লাইটও দিব এবং লাস্ট চতুর্থ লাইটও আমরা সেম ফেজ লাইনটি দিয়ে দিব। ফেজ লাইন দেওয়ার পরে এই লাইটটি জ্বালানোর জন্য আমাদের নিউট্রাল লাইন লাগবে, তা না হলে এই লাইটটি ওয়ার্কিং করবে না। সো আমরা এখন এই নিউট্রাল লাইনটিও আমরা এই চারটি লাইটে দিয়ে দিব। আমাদের এখন এই চারটি লাইটে কানেকশন হয়ে গেছে। এই মানুষটি ধরুন এই মানুষটি যখন এই সেন্সরের সামনে আসবে তখন এক এক করে এই চারটি লাইট জ্বলে উঠবে। এখন প্রশ্ন হলো যে এই মানুষটি দেখার পরে তো লাইট জ্বলে উঠলো, তাহলে এখান থেকে যদি কোনো মানুষ আসে উপর থেকে তাহলে তো এই সেন্সরটি পাওয়ার কথা নয়, তাহলে এই লাইটটি কিভাবে জ্বলবে? এখন আমরা সেম কানেকশনটি দেখব। এই যে সেন্সর, এই সেন্সরটি পাওয়ারের জন্য আমরা দুইটি কেবল টানবো, একটি হলো পজিটিভ আর একটি হলো নেগেটিভ লাইন। এই দুইটি লাইন দিয়ে আমাদের এই সেন্সরের পাওয়ার কাজ করবে এবং এখান থেকে একটি ফেজ নিলাম আর একটি নিউট্রাল কমন করে নিলাম। এবার আমরা এর আউটপুট থেকে একটি লাইন এনে আমরা এই লাইনের সাথে অ্যাড করে দেব। এখন আমরা দেখব এটি কিভাবে ওয়ার্কিং করবে। ধরুন একটি মানুষ এখানে আসলো, সাথে সাথে এই সেন্সরটি একটি আউটপুট দিল, এই আউটপুটটি সরাসরি চারটা লাইটে চলে গেল। যেহেতু আমাদের নিউট্রালটা কমন, তার মানে এই লাইটগুলো জ্বলে উঠবে এবং যেই টাইম আমরা এখানে সেট করে দেব ওই টাইমের পরে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যদি এই পাশ থেকে মানুষ আসে তাহলে কি হবে? এই পাশ থেকে যদি আসে তাহলে এই সেন্সরটি পাবে এবং এখান থেকে আউটপুট দেওয়া শুরু করবে, তার মানে যেহেতু আমাদের নিউট্রাল কমন এই ফেজটি এখান থেকে আসা শুরু করলো, তার মানে আমার এই লাইটগুলো জ্বলা শুরু করবে। এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে এখান থেকে একজন মানুষ আসলো, এখান থেকেও আসলো, তাহলে দুইটি সেন্সর যদি পায় তাহলে সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না, কারণ এখান থেকে যেই ফেজটি আউটপুট আসবে এখান থেকেও সেম ফেজ আউটপুট আসবে। যেহেতু দুই পাশ থেকে সেম ফেজ আউটপুট আসবে, তার মানে লাইটের কোনো ক্ষতি হবে না এবং এখানে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আশা করি আপনারা খুব সহজেই এই কানেকশনটি বুঝতে পেরেছেন এবং আপনারা চাইলেই আপনাদের সিঁড়িতে এই ধরনের সার্কিট আপডেট করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।